হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ, আমি বৈশাখী বলছি। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর দেখো আমার মৌ বেরিয়েছে, আমার মেয়ে। ও কোথায় যাবে জানো? ওর বান্ধবীর বাড়িতে আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান হচ্ছে, আর সব বান্ধবীদের ডেকেছে ওর বান্ধবী, তাই সবাই মজা করবে ওখানে গিয়ে। আর দেখো ড্রেস ট্রেস পরে নিয়েছে, সাজুগুজুও করে নিয়েছে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর মৌকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও বন্ধুরা। আর ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, দিয়ে তারপরে আসবে, সেই মানে রাত্রে আসুক সন্ধ্যায় আসুক আসবে আর কি, তো বিকেলে বেরোচ্ছে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধেবেলা টিফিন করব, তো ঘুগনি করেছি, রান্না করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। গরম গরম ঘুগনি, আর হচ্ছে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, লেবু দিয়েছি, আর একটু চানাচুর দিচ্ছি। তো ঘুগনিতে চানাচুর দিলে ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি হয়, মানে দোকানের মতো হয় আর কি খেতে। তো চারজনের বেড়েছি, আমার শাশুড়ি মার, আর হচ্ছে আমার ছেলের, আমার হাজব্যান্ডের। তো মেয়ে তো নেই, বান্ধবীর বাড়ি গেছে, তো খাওয়া দাওয়া করে আসবে, আর আমরা এখন টিফিন করে নেবো, ঘুগনি, গরম গরম ঘুগনি, টেস্টি টেস্টি ঘুগনি। তো চলো খেয়ে নিই। তো ঘুগনি টুগনি খাওয়া হয়ে গেছে। এই দেখো আমার ছেলের জন্য কি নিয়ে এসছে, দেখো আমার হাজব্যান্ড পার্স নিয়ে এসছে। ও যেহেতু স্কুলে যায় না, পকেটে ওই খুচরো টাকা পয়সা রাখে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য ওর ফার্স্ট হাতে, মানে জীবনে প্রথম ওর হাতে পার্স পেল আর কি। তো ওর বাবা ওকে 50 টাকা দিয়েছে এই পার্সে রাখার জন্য সব সময়। তো ও ভীষণ পেয়ে একদম খুশি হয়ে গেছে। আর বাজার নিয়ে এসছে, তোমাদের দেখাই একটু, আমার হাজব্যান্ড ফেরার পথে কি নিয়ে এসছে দেখো। এই যে সবজি বাজার, ভেন্ডি, কাঁচা লঙ্কা, কাঁকরোল নিয়ে এসছে, আর নিয়ে এসছে মাছ। দেখো আমার হাজব্যান্ড তো মাছ ছাড়া একদমই খেতে পারে না, বলছিলাম মাছ নিয়ে আসবে না আজকে, তো ফোন করেছিল, বললো মাছ নিয়ে যাচ্ছে, আমি বারণ করেছিলাম, তো তাও নিয়ে চলে এসছে, বলছে না আমি নিয়ে যাব। আর আমি আর বারণ করিনি, কি বলবো বলো, মাছ ছাড়া খেতে পারে না, একটু রান্না করে দিই, মাছের তরকারি একটা করে দিলেও ওর শান্তি, মানে মাছ শুধু দিয়েও খেতে পারে ভাত। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, এখন এই পার্সে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কেটে নিয়ে আসেনি তো, কেটেছি ঘরে, তারপরে দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই পার্সে মাছগুলো ঝাল করব। এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দেখালাম তোমাদের। আর হচ্ছে এই মিক্সিতে না কালো সর্ষে, সাদা সর্ষে, লবণ আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে, মশলাটা বেটে নিয়েছি, সর্ষে পেস্ট করে নিয়েছি আর কি। তো এই পার্শে মাছের ঝাল বানাবো। তো চলো তোমরা আমার সাথে থাকো, রেসিপিটা শেয়ার করবো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে রেসিপিটা। তো দেখো বন্ধুরা, পার্শে মাছগুলো তো বড় বড়ই আছে, আর ভীষণ টাটকা মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে রান্না করব। তো রান্নাটা বসাবো, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেবো দুবার করে, তো একসঙ্গে মাছ দিলে না পার্শে মাছ ভেঙে যাবে, এই জন্য দুবার করে ভেজে নেবো আর কি। তো দেখো বন্ধুরা, আমি পার্শে মাছ দুবার করে ভেজে নিলাম, এখানে দেখো একটাও ভাঙেনি, লাল লাল করে এরকম ভেজে নিয়েছি। তো মাছের ঝালটা বসাবো এখন। দেখো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে আর কালো জিরে ফোড়নে দিলাম। তো ভালো লাগে কালো জিরে আর গোটা জিরে ফোড়নে দিলে। আর দেখো এখানে ফোড়নগুলো তো ফুটে গেছে, আর এই যে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম না, ওইগুলো দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে তাড়াতাড়ি ভেজে যায়, লাল লাল হয়ে যায়, ওই জন্য লবণটা দিলাম। তো দেখো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর তেলের সাথে। আর দেখো মিক্সিতে যে ওই সর্ষে বেটে রেখেছিলাম না, পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম আর কি। তো সর্ষেটা অনেকটা বাটা হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে, এই জন্য পরিমাণ মতো তরকারিতে দেবো, নাহলে তেতো হয়ে যাবে, সর্ষে বেশি দিলে, সর্ষে বাটা বেশি তরকারিতে দিলে তেতো হয়ে যাবে, ওই জন্য দেখো পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, একটাই তরকারি করব, আর একটু পটল ভাজা, আর ভাত হয়ে গেছে আগে, পটল ভাজা ভাত হয়ে গেছে, এখন মাছের ঝালটা করব আর কি। তো তরকারিতে তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ফ্রিজে রেখে দিলাম সর্ষে বাটাটা, তো ফেলবো না ওটা, পরে আবার তরকারি করলে দিয়ে দেবো সর্ষে বাটাটা। এখন দেখো তরকারিটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে গেছে, এখন পার্শে মাছ ভেজে রেখেছিলাম, এই পার্শে মাছগুলো দিয়ে দেবো। তো সব পার্শে মাছ দেবো না, কিছুটা রেখে দেবো, ভাজা খেতেও ভালো লাগে পার্শে মাছের, তো কিছুটা ঝাল করব আর কিছুটা রেখে দেবো পার্শে মাছ।
তো দেখো কয়েকটা দিয়ে দিচ্ছি, দুটো তিনটে করে সবাই খাবে, আর রেখে দেবো। ভাজাভুজি খেতেও ভালো লাগে, পার্শে মাছে পান্তা দিয়ে খেতে ভালো লাগে। তো দেখো লবণ দিতে ভুলে গেছিলাম তরকারিতে, একটু লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নেব, তো তরকারিটা হয়ে দেখছো যাবে। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। একটু গা মাখা রেখেছি, সবাই জুস খাবে, একটাই তরকারি। তো চলো গ্যাসটা বন্ধ করে দিই এখন। হ্যাঁ, অনেকদিন বাদে পার্শে মাছ খাওয়া হয়েছে। পোলাও আলুর দম, পনিরের তরকারি, পাঁপড় চাটনি, মিষ্টি। মিষ্টি নাই, চাটনি আর পাঁপড় খেয়েছি। মিষ্টি খাই না? না না, যে মিষ্টি খেলে চাটনি নেয় না, ও চাটনি নিলে মিষ্টি নেয় না। তার একটা কি একটা প্রবলেম আছে। আমি তো ভাবলাম আসবে না, সেও বলছিল যে এর আসবেই না, ঠিক নেই। বিলন ধরে সব হাজির হয়ে যাবেন, সে ঘর মুভিটা আসেনি? পরীক্ষা হলে যে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট, আর ওদিকে সবাই খেতে বসছে আর কি, প্রায় শেষের দিকে। তো আমি খেয়ে নিয়েছি, অল্প একটু ভাত খেয়েছি মাছ দিয়ে। তো চলো আজকের মতো আমার এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।